আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস উইন্ডো। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কুমড়া এবং চাল কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে প্রথমেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। লাইক কমেন্ট দিতে একদম ভুলবেন না। কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাবেন, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো চেঞ্জ করে ফেলতে পারি। মূল রান্নায় চলে যাচ্ছি। আমি প্রথমেই রুই মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি একটু বেশি করে ভেজে নিয়েছি, যাতে মাছটা পরবর্তীতে অনেক টেস্ট লাগে। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি মরিচ বাটা, কাঁচামরিচের বাটাটাই আমি দিয়েছি, কাঁচামরিচের বাটা পরিমাণ মতো। আদা রসুন এবং জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে আমি মশলাগুলোকে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার কষানি যত ভালো হবে, রান্নার টেস্টও কিন্তু ঠিক ততটাই ভালো হবে। এবার আমি কিছুটা পানি দিয়ে দিলাম, জাস্ট মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। মশলায় কিন্তু শুধুমাত্র তেল উপরে উঠে গেলেই কষানো হয়ে যায় না। যখন দেখবেন মশলার মাঝে বুদবুদ একটা মানে বাবল ক্রিয়েট হয়েছে, তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে পাতিলের তলায় লেগে না যায়। তাই অনবরত মশলা কষিয়ে নেওয়ার সময় নাড়তে হবে। আরো কিছুটা পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে মশলার মাঝে আমি দিয়ে দিব সবজিগুলোকে। আমি যে ভেজিটেবলগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, কুমড়া এবং চাল কুমড়া, এই দুইটা ভেজিটেবলই আমি একসাথে দিয়ে দিব। মশলার মাঝে ভেজিটেবলগুলোকে আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে এই ভেজিটেবলটাকে কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার রান্নার টেস্ট। সো সময় নিয়ে খুব যত্ন করেই কিন্তু কষাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জাস্ট কষিয়ে নেওয়ার জন্য। আমি 5 মিনিটস পরে ঢাকনা উঠিয়ে যা দেখতে পাচ্ছি, যে আমার মশলার সাথে অলরেডি ভেজিটেবলটা কষানো হয়ে গিয়েছে। আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার
ভেজিটেবল কষানো শেষ, তো ও আমি ঝোল দেওয়ার জন্য যে পানিটা দেওয়া দরকার সেটাই দিয়েছি, তবে আমার মনে হচ্ছে কিছুটা কম হয়েছে, আরেকটু পানি দিয়ে দিতে হবে। তবে আমি এই যে পানিটা দিয়েছি এটা জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু কষিয়ে নিব। সেদ্ধ এখনো হয়নি, আমি জাস্ট একটু চেক করলাম। আবার কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এর মাঝে দিয়ে দিব ঝোল দেওয়ার জন্য যে পানিটা দরকার ঠিক ততখানি পানি দিয়ে দিব। আমি এরপরে আর কোনো পানি মিক্স করব না এর সাথে। এখন জাস্ট বলক আসার জন্য অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অফ স্ক্রিনে আমি ঢাকনা দিয়েছিলাম এবং ঢাকনা উঠিয়ে এর মাঝে পানিটার যখন বলক এসেছে মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে আমি জাস্ট আর 5 মিনিটসের মতো আমার তরকারিটাকে জাল দিব। এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার রুই মাছের ঝোলের তরকারি। এর মাঝে আমি জাস্ট এখন একটু ধনে পাতা দিয়ে দিব স্মেলের জন্য। ধনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের রুই মাছের তরকারি। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।